রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। মামলাকারীর আবেদন, কোভিড আবহে আদালত চার পুরসভার নির্বাচন 4 থেকে 6 সপ্তাহ পিছানোর পরামর্শ দিয়েছিল, কিন্তু তা মেনে চলেনি কমিশন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলা হয়েছে। মামলাকারীর আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ওই বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য 7 দিনের সময়সীমা শেষ হয়েছে, তারপরেও কমিশন কোনো উত্তর দেয়নি। তার প্রশ্ন, কেন আদালতের বেঁধে দেওয়া সময়সীমা এড়িয়ে গিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিল কমিশন? প্রসঙ্গত, রাজ্যের 4 পুরসভার ভোট 22শে জানুয়ারি হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড পরিস্থিতিতে ওই নির্বাচন বন্ধ করতে চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। আদালত কমিশনকে পরামর্শ দেয়, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ভোট 4 থেকে 6 সপ্তাহ পিছানো যায় কিনা তা বিবেচনা করুক কমিশন। আদালতের ওই পরামর্শ মেনে ভোট পিছিয়ে দেওয়ার কথা জানায় কমিশন, কিন্তু 3 সপ্তাহের জন্য। এই নিয়েই অবমাননার মামলা দায়ের হলো হাইকোর্টে।